বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ নেতারা তাদের অপকর্মের কারণে এখন ভয় আছে, ক্ষমতায় না থাকলে তাদের দেশ ছেড়ে পালাতে হবে। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে অর্পণ বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষ খুব কষ্টে আছে, গত 50 বছরেও এমন কষ্টের সম্মুখীন হয়নি। মানুষ শুধু খাদ্য নয়, শিক্ষা, অর্থ আর নিরাপত্তা সহ সব ধরনের সংকটের মধ্যে রয়েছে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ 10টি আসনও পাবে না। তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিয়ে সরকারকে নিরাপদে পদত্যাগেরও পরামর্শ দেন তিনি। এ সময় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, সারা দেশের মানুষ এখন স্বৈরাচারী সরকারের পতনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন বিভাগীয় কর্মসূচিতে লক্ষ লক্ষ জনগণ সেখানে স্বতঃস্ফূর্তভাবে শুধু অংশগ্রহণই করেন নাই, তারা সকল বাধা বিপত্তি পার করে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের অবৈধ মেশিনারিজকে তারা উপেক্ষা করে, রক্তচক্ষু উপেক্ষা করে, মোকাবেলা করে 3-4 দিন আগে থেকে সমাবেশস্থলে অবস্থান করে এই সরকারের বিরুদ্ধে তারা প্রতিবাদের সুরে তারা কথা বলছে। একমাত্র দুর্নীতিগ্রস্ত পরিবার ছাড়া, সরকার আশ্রিত বিশেষ উচ্ছিষ্টভোগী ছাড়া 99% শতকরা সবাই খারাপ। অর্থ সংকটে, শিক্ষা সংকটে, নিরাপত্তা সংকটে, শুধু যে খাবার পাচ্ছে না সেটা না, সে স্বাচ্ছন্দ্যে বাইরে বেরোতে পারছে না, বাইরে বেরোলেও সে ফিরতে পারবে কি না এর কোনো নিশ্চয়তা নাই।